মাম্মা মাম্মা, কি হয়েছে বাবাই? আজকে না আমার মোটর ভাজা অনেক খেতে ইচ্ছা করছে বাবাই, কি আজকে মোটর ভাজা নিয়ে আসতে বলো না প্লিজ। তাই তোমার মোটর ভাজা খেতে ইচ্ছা করছে? হ্যাঁ। মাম্মা থাকতে তুমি বাইরের মোটর ভাজা খাবে? এক্ষুনি আমি তোমাকে মোটর ভাজা বানিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, কিভাবে আমার মাম্মা আমার জন্য মজার মোটর ভাজা বানায় চলো দেখে নেই। আসসালামু আলাইকুম। একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মটর, যেটাকে আমরা ডাবলি অথবা চটপটির ডাল হিসেবেই চিনে থাকি, এবং অনেক বেশি করে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এই চটপটির ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, আর যদি সারা রাত ভিজিয়ে নাও রাখা হয় কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এবার আলাদা বাটিতে আমি সবুজ রঙের মটর ভাজা করার জন্য সবুজ কালার দিয়ে মটরটাকে ভিজিয়ে নিব। বাটিতে বেশি করে পানি দিয়ে দিলাম, এবং এখানে আমি ফুড কালার দিয়ে দিব। যেহেতু বাচ্চারা একটু গ্রিন কালার পছন্দ করে, তাই আমি কালারটা গ্রিন কালার ব্যবহার করব, এবং এর জন্য নিয়েছি উইলটনের গ্রিন কালারটা। এটা জেল কালার এবং কালারটা খুবই ভালো, যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটা ভালো কালারটা এখানে ব্যবহার করলাম। তোমরা চেষ্টা করবে একটা ভালো ব্র্যান্ডের কালারটা ব্যবহার করার জন্য, কারণ বাইরে যখন মটর ভাজাটা করা হয় আমি জানি না আসলে কতটুকু ভালো কালার সেখানে ব্যবহার করা হয়ে থাকে। আর কালার সম্বন্ধে তো আমরা অনেক রকমের কথা শুনেই থাকি যে খুব চিপ টাইপের কিছু কালার ব্যবহার করা হয় বাইরের খাবারে। সো বাচ্চাদের জন্য একটু ভালো কালারটা ব্যবহার করার চেষ্টা করবে, এবং যদি কালার পছন্দ না হয় সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করে যাবে ব্যাপারটা। এবং এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ডাবলি। আবারও আমি এখানে একটা টিপস দিতে চাচ্ছি, এই ডাবলিটা ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে, যেটা আমার খুবই পছন্দ এবং আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আবার অনেকে আছে যে ভাজা ডাবলিটা একটু সফট এবং ফাপা পছন্দ করে, সেক্ষেত্রে ভিজিয়ে নেওয়ার এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ খাবার সোডা যদি অ্যাড করা হয় তাহলে ডাবলিটা তুলনামূলকভাবে আরেকটু বেশি ফুলবে, এবং ভাজার পরও সফটনেসটা থাকবে, খুব বেশি হার্ড হয়ে যাবে না। ডাবলিটা দুই রকমভাবে ভিজিয়ে নিয়ে এবং সারা রাত্রের জন্য এখন ভিজিয়ে রাখছি। সকাল হয়ে গেছে এবং ফিরে এসেছি 10 ঘন্টা পরে। ডাবলিগুলো খুব সুন্দর মতো ভিজে গেছে, কালারটাও অনেক ভালো মতো হয়ে গেছে। এবার খুব ভালো মতো ডাবলিগুলোকে ওয়াশ করব এবং খুব ভালো মতো ঝরিয়ে নিব। তারপর ডাবলিগুলোকে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো মতো মুছে নিব, ফ্যানের বাতাসে 10 মিনিটের মতো রেখে দিব। তাহলে কি হবে, উপর থেকে সব রকমের পানিগুলো একটু টেনে যাবে, এবং গরম তেলে যখন ডাবলিটা ছাড়বো সাথে সাথে আমাদের গায়ে পানির এবং তেলের ছিটাটা গায়ে লাগার পসিবিলিটি নেই। চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি এবং ভাজার জন্য পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। এবার সেই আমাদের ধুয়ে ড্রাই করে নেওয়া ডাবলিগুলো আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে থাকবে, এবং আমাদের এখন অনবরত জাস্ট নাড়া ছাড়া আর তেমন কোনো কিন্তু কাজ নেই এখানেই। এখানে কোনো মশলা বা আমি কোনো কিছু ব্যবহার করব না, আমাদের ভাজা যখন হয়ে যাবে তখন আমরা আমাদের রুচি এবং টেস্ট অনুযায়ী এখানে মশলা মিক্সড করব। এবং ডাবলিটা যখন ভাজা হতে থাকবে এটা তেল থেকে উপরের দিকে ভেসে উঠবে। আমার এই 1 কাপ পরিমাণ ডাবলি ভাজার জন্য প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছিল। যখন দেখবে যে ভাজা হয়ে গেছে তখন সবগুলো ডাবলি তেলের উপর ভেসে উঠবে, এবং একটা ডাবলি খেয়ে দেখবে, যদি মনে হয় যে ভাজাটা হয়ে গেছে তখন তোমরা এটাকে নামিয়ে ফেলতে পারবে। এবং শেষের দিকে যেটা হয়, এই ডাবলিটা কিন্তু তেলের থেকে ফুটে উঠতে থাকে, মানে উপর থেকে বারবার এটা ফুটে উঠে তেলের উপরে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গরম তেলে এভাবে ফুটে উঠতেছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, তোমাদেরকে অনেক কেয়ারফুলি এই কাজটা করতে হবে। ডাবলিটা প্রায় 20 মিনিটের মাথায় যখন খুব সুন্দর গোল্ডেন ক্রিস্পি হয়ে গেছে, এখন আমি সবগুলো ডাবলি তুলে টিস্যু পেপারে রেখে দিচ্ছি। এবং এই তেলটা যখন ফুটে উঠবে তখন তোমরা কি করবে, আমি গ্রিন ডাবলিটা দেখানোর সময় তোমাদেরকে সেই টিপসটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো ডাবলি যখন ভাজা হয়ে গেল সেই তেলেই গ্রিন কালারের ডাবলিগুলো ছেড়ে দিলাম, এবং এবারও আমাদের চুলার হিটটা মিডিয়াম হাই হিটে আছে। মাঝে মাঝে আমরা চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিতে পারি, কিন্তু একেবারেই কমিয়ে দিব না,
এবং এবারেও এই সবুজ ডাবলিগুলো ভাজার জন্য আমাদের প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক রান্নার রেসিপি আছে তোমাদের জন্য, তোমরা যখন সময় পাবে অবশ্যই একটু অ্যালবামগুলো দেখে নিবে, অনেক রকমের রান্নার রেসিপি আছে। এবং যারা নিয়মিত আমার চ্যানেলটা ভিজিট করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তোমাদেরকে রিকোয়েস্ট রইল আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য, কারণ আমার চ্যানেলের একটা একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে তোমাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। যখনই তোমরা আমার রেসিপিগুলো দেখবে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগছে রেসিপিগুলো, আমি সবসময় ওয়েট করি তোমরা আমাকে কমেন্টস করবে, ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে, আমি তোমাদের কমেন্টসগুলো পড়তে ভালোবাসি। আর যারা আগে থেকেই আমাকে সাপোর্ট করে যাচ্ছ, অলওয়েজ আমাকে এনকারেজ করছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। এবার আমাদের এই ডাবলিগুলো কিন্তু দেখো প্রায় হাফ ডান হয়ে গেছে এবং খুবই তেলের উপরে ফুটে উঠতেছে। এটা কিন্তু এত বেশি ফুটে উঠে যেটা অনেক বেশি ডেঞ্জারাস। এই পর্যায়ে কি করতে হবে, যে কোনো কিছু একটা সামনে ঢাকনা বা বড় কিছু যদি দিয়ে রাখো সেক্ষেত্রে কি হয়, তেলটা বা ডাবলিটা সরাসরি গায়ে এসে লাগার কিন্তু কোনো চান্স নেই। আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে ফ্রাইপ্যানের একটা ঢাকনা ব্যবহার করছি এবং ঢাকনাটা আমি সামনে দিয়ে রেখেছি যেন যতই ফুটে উঠুক সেটা কিন্তু আমার গায়ে না এসে লাগে। এবং যখন এটা একদম ফ্রাই হওয়ার শেষ পর্যায়ে চলে আসে তখনই এটা এক্সট্রিম লেভেলে ফোটা শুরু হয় এবং তেল থেকে ছিটে ফুটে ফুটে ডাবলিগুলো পড়তে থাকে। তাই খুব কেয়ারফুলি এই কাজটা কিন্তু করতে হবে। এবং এবার আমাদের ডাবলিগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে ডাবলিগুলো সবগুলো তুলে নিচ্ছি এবং একটা টিস্যু পেপারের ওপর সব ডাবলিগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো যখন ডাবলি ভাজা হয়ে যাবে তখন আমি ছড়ানো পাত্রে ছড়িয়ে রেখে এখন পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি ডাবলিগুলো। এবং এবার মশলা মাখানোর পালা, যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই গ্রিন ডাবলির জন্য আমি প্রথমে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ চাট মশলা, যদি চাট মশলাটা না থাকে তাহলে চটপটির মশলা দিলেও চলবে, আর যদি চটপটির মশলাও না থাকে সেক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিলেও হবে। এবং এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ গুঁড়ো চিনি, একদম চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি কারণ আস্ত চিনি যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু মিক্সড হবে না এবং চিনিগুলো দেখা যাবে, এই জন্য চিনিগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবং এই চিনি দেওয়ার ফলে কি হবে, একটা বাইরের যে দোকানের টেস্টটা আসে সেটা কিন্তু আসবে। এবং খুব ভালো মতো যখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি লবণটা চেক করে দেখলাম একটু লবণ প্রয়োজন, আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর যখন ভালো মতো মেশানো হয়ে যাবে একটা এয়ারটাইট বক্সে করে আমরা এটাকে সংরক্ষণ করব। এবং আমি এবার কালারলেস যে ডাবলিগুলো আছে সেটাকে এখন মশলা দিয়ে নিচ্ছি, এটার মশলাটা আরেকটু অন্যরকমভাবে দিচ্ছি ডিফারেন্ট একটা টেস্ট আসার জন্য। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গুঁড়ো চিনি, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এবং সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। কেউ যদি এখানে চাও ভাজা ধনিয়ার গুঁড়োটা ব্যবহার করতে পারো, ভাজা ধনিয়ার গুঁড়ো দিলেও কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসে, অনেক ভালো লাগে খেতে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে অনেক রকমের সিজনিংটা ব্যবহার করতে পারো। এবং এই পর্যায়ে লবণটা চেক করে নিবে, আমিও লবণটা চেক করে নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ লাগবে। এবং এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ আরেকটু বিট লবণ অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার দুই রকমের মটর ভাজা, এবং যেটা খুবই মজা যেহেতু বাসায় বানানো, কী পরিমাণ ইয়ামি এটা বানালে তোমরা বুঝতে পারবে, বাচ্চারাও অনেক পছন্দ করবে। এবং একবার যদি বানিয়ে রাখো এটা এয়ারটাইট বক্সে করে রাখলে 3-4 মাস একদম ভালো থাকবে। এবং আমি তো প্রায় দেখা যায় যে চায়ের সাথে বসে কুচুরমুচুর করে খেতেই থাকি, আমার এত ভালো লাগে খেতে। চলে আসব খুব তাড়াতাড়ি নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। বাবাই, বললে না তো কেমন হয়েছে মটর ভাজা? অনেক মজার, অনেক টেস্টি মামা, থ্যাংক ইউ।